একটা সিক্রেট সোর্স থেকে ইনফরমেশান আসলো কি ডিভিসি মোড আন্ডার কোকোবন থানায় দুটা লোক বাইরে থেকে এসেছে, ঘোরাঘুরি করছে, ওর ওদের কাছে অ্যাফাইশিয়েন থাকতে পারে, ওরা অ্যাফাইশিয়েনে ডিল করে আর এখানে কোনো বিজনেস ট্রানজ্যাকশন নিয়ে ওরা ঘোরাঘুরি করছে। ইমিডিয়েটলি থানায় প্রসিজার ফর্মালিটিস কমপ্লিট করে ইমিডিয়েটলি রওনা দেয়, ইমিডিয়েটলি রওনা দিয়ে ডিভিসি মোড়ে গিয়ে ওখানে ওকে ডিটেইন করে। ওটা রিতেন বসাক অ্যালিয়াস পোপা, 52 ইয়ার্স অফ এজ, ওদের বাড়ি রামবন আন্ডার হিরাপুর পিএস। আর সেকেন্ড যে আসামি ধরা পড়েছে সুভাশিস আচার্য অ্যালিয়াস বাপ্পা, এজ 47, শান্তিনগর বাড়ি আন্ডার পিএস হিরাপুর। ওদের কাছ থেকে পোপা কাছ থেকে পাওয়া গিয়েছে ওটা 50 নোট পাওয়া গিয়েছে, 2000 টাকা, সবই ওটা জালি আছে। তারপরে কিছু জেনুইন নোটসও আছে। সিমিলারলি বাপ্পা কাছ থেকে 50টা নোট, 2000 টাকা, 2000 টাকা ডেনোমিনেশনে পাওয়া গিয়েছে। আর ওদের কাছ থেকে কিছু জেনুইন টাকা কাছে ছিল, ওদের কাছে কিছু ডকুমেন্টস সিজ করা হয়েছে ইমিডিয়েটলি। তারপরে কেস নাম্বার হচ্ছে 30/17 আন্ডার 489B, 489C অ্যান্ড 120B IPC। ওকে আজকে 14 দিন পুলিশ রিমান্ড জন্য প্রেয়ার পাঠিয়ে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। ওরা একটা ওদের সোর্স আছে, সোর্স থেকে ওরা টাকাটা নিয়েছে, আর এখানে ওদের একটা এজেন্ট ছিল যাকে ওরা টাকা দিত ফর সার্কুলেশন অফ এফআইসিএন।